নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আপনাদের আগে জানিয়েছিলাম গ্রামীণ ডাকসেবক নিয়োগ এর আগে যে অ্যাপ্লিকেশনগুলো নেওয়া হয়েছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে গিয়েছিল কিন্তু যারা আবেদন করেছিলেন এবং যারা আবেদন করতে পারেননি তাদের সবার জন্যই সুখবর পশ্চিমবঙ্গ সার্কেলে আবার নতুন করে পাঁচ হাজার সাতশো আটাত্তর জন গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রায় পাঁচ হাজার সাতশো আটাত্তরটি পদে নিয়োগ হতে চলেছে আগেরবার যারা আবেদন করেছিলেন তাদের এবার আবেদন করতে হবে কিন্তু তাদের আর এবার কোনো ফি দিতে হবে না আগের বার আবেদন করার পর আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা দিয়ে দেবেন ইনপুট করে দেবেন তাহলেই আপনাদের আর ফি দিতে হবে না তবে আপনাদের নতুন করে আবেদন করতে হবে আর যারা নতুন আবেদন করবেন তাদের একশো টাকা ফি দিতে হবে আবেদন করার পর একটি চালান ডাউনলোড হবে সেটি গিয়ে আপনাদের নিয়ারেস্ট বড় যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের লিস্টটিও দিয়ে দেওয়া হয়েছে যে পোস্ট অফিসে গিয়ে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন সেই লিস্টটি ওয়েবসাইটে আছে সেখানে গিয়ে জমা দিলেই আপনাদের আবেদন গ্রহণ করা হবে আপনাদের কি করতে হবে আপনাদের শুধুমাত্র ক্লাস টেন অথবা মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ষাট দিনের কম্পিউটার কোর্স জানা থাকতে হবে প্রায় সা পাঁচ হাজার সাতশো আটাত্তরটি শূন্য আছে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে চার চার দু হাজার আঠেরো থেকে অর্থাৎ এপ্রিল মাসে চার তারিখ থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গেছে এবং শেষ হবে চার পাঁচ দু হাজার আঠেরো থেকে অর্থাৎ মে মাসে চার তারিখে আবেদন গ্রহণ করা হিসাবে আগেই বললাম যারা আগে আবেদন করেছিলেন তাদের এবার আবেদন করতে হবে কিন্তু এবার তাদের কোনো ফি দিতে হবে না তাদের শুধুমাত্র পুরনো রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি আপনারা খুঁজে বের করবেন বের করে আবেদন করার সময় সেখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখলে পরেই আপনাদের আর ফি দিতে হবে না তবে আবেদন নতুন করে করতে হবে এবার দেখুন এই যে আমি খবরটি জানাচ্ছি এটি আমি কীভাবে পেলাম সেই জন্য আপনাদের কী করতে হবে এই ভিডিওটি ডিসক্রিপশন কি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি যদি চলে যান তাহলে আপনারা গ্রামীণ ডাকসেবক নিয়োগের ওয়েবসাইটে চলে আসবেন এই দেখুন এই সাইটটা এখানে খোলা আছে www.appost.in ডাব্লিউ ডাব্লিউ ডট এ পি পোস্ট ডট ইন লিঙ্কটি আমি এই ভিডিওটি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেখানে সবার উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ইজ অ্যাক্টিভ ফর তেলেঙ্গানা সার্কেল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সার্কেল অর্থাৎ তেলেঙ্গানা সার্কেলে আবেদন চলছে এবং পশ্চিমবঙ্গ সার্কেলের আবেদন চলছে তেলেঙ্গানা সার্কেলের আবেদনের লাস্ট তারিখ নয় চার অর্থাৎ মে এই এই মাস যেটা চলছে এপ্রিল মাসের ন তারিখ লাস্ট ডেট কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন আবেদন করার লাস্ট তারিখ চার পাঁচ দু হাজার আঠেরো অর্থাৎ মে মাসের চার তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এর আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করতে হবে এখন এখন দেখুন কতগুলো শূন্যপদ আছে এখানে যে স্টেটের লিস্টই দেওয়া আছে এই বাম পাশে সেখানে স্কোল ডাউন করলে সবার নিচে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের নাম দেওয়া আছে তার পাশে দেখুন পাঁচ হাজার সাতশো আটাত্তর লাখ আছে এই পাঁচ হাজার সাতশো আটাত্তরের ওপর যদি আপনারা ক্লিক করেন তাহলে একটু পিডিএফ ডাউনলোড হবে পিডিএফটি এই যে পিডিএফটি আমার কাছে খোলা আছে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আপনাদের কী কী লাগবে কত এজ লাগবে কোন কোয়ালিফিকেশন লাগবে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তাই এগুলো আপনার পড়লে বুঝতে পারবেন এই ছিল সেই একটু বিরাট পরিমাণ নিয়োগের খবর প্রায় ছ হাজার পদে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের অনেক বেকার ভাই বোনের ড্রাইভার চাকরি পাওয়ার সুযোগ তাদের কাছে খুলে যাবে এর একবার ক্যান্সেল হয়েছিলো তাই তারাও আবেদন করতে হবে এটা মনে রাখবেন তো বন্ধুরা আপনারা তাদের আবেদনটি করে দিন কারণ শেষের দিকে অনেক সময় এর আগের বার কী হয়েছিল শেষের দিকে ওয়েবসাইটে প্রবলেম হয়ে গিয়েছিল যার ফলে অনেকে আবেদন করতে পারেননি কারণ সার্ভার ডাউন হয়ে গিয়েছিল তাই আপনার শুধু থাকতেই প্রথম দিকে আবেদন করে দিন তাহলে আপনাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আমি আপনাদের জন্য এই ধরনের বহু আপডেট নিয়ে আসি এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে